ভারত থেকে আনা উচ্চ ফলনশীল জাতের শুকসাগর পেঁয়াজের চাষ করে মেহেরপুরে ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছেন অনেকেই। কিন্তু গেল কয়েক বছর ধরে ভরা মৌসুমে ভারত থেকে পেঁয়াজ আমদানি হওয়ায় লোকসানের মুখে পড়েছে চাষিরা। এবারও ক্রেতা না থাকায় পেঁয়াজ উত্তোলন করতে পারছেন না তারা। সংরক্ষণের জন্য সরকারের পক্ষ থেকেও নেওয়া হয়নি কোনো উদ্যোগ। তবে কৃষি বিভাগের দাবি গবেষণা অব্যাহত রয়েছে। মেহেরপুর প্রতিনিধি হামিদুর রহমান কাজলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মেহেরপুরের মুজিবনগর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের একটি পেঁয়াজের ক্ষেতের দৃশ্য এটি। চোখ যত দূর যায় শুধুই পেঁয়াজের চাষ, পেঁয়াজ উত্তোলনের জন্য প্রস্তুত কৃষকেরা। কিন্তু বাজারে ক্রেতা না থাকায় জমি থেকে পেঁয়াজ তুলতে পারছেন না তারা। কৃষকরা বলছেন আর কয়েকদিনের মধ্যে পেঁয়াজ তুলতে না পারলে ফসল মাঠেই নষ্ট হবে। তাদের অভিযোগ, প্রতি বছরই ভরা মৌসুমে বাইরের দেশ থেকে প্রচুর পরিমাণ পেঁয়াজ আমদানি করা হয়, যার প্রভাব পড়েছে এ জেলায়। বিঘা প্রতি জমিতে 30-40 হাজার টাকা খরচ হয়েছে পেঁয়াজ আবাদে। এখন এ ফসল বিক্রি করতে না পেরে সংকটে পড়েছেন কৃষকরা। জমি পেঁয়াজ জমিতে থাকতে হবে, সরিষা ফেল দিতে হবে, কিচ্ছু করার নেই। পেঁয়াজ তো তৈরি এখন তোলা যাচ্ছে না, কোনো পাটি নেই। পেঁয়াজ সংরক্ষণের ব্যবস্থা থাকলে এই সমস্যায় তাদের পড়তে হতো না বলে জানান কৃষকরা। পেঁয়াজ ঘরে রাখতে পারিনি, এখন যদি দাম কম, তারপরও যখন এটা সরকার যদি আমাদের কলেস্টারের ব্যবস্থা করে দিত, তাহলে আমরা চেষ্টা রাখতে পারতাম আর কি। ব্যবসায়ীরা বলছেন দেশের বিভিন্ন স্থানে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে খুবই কম দামে, ফলে দেশি পেঁয়াজ কিনে লোকসানের মুখে পড়ছেন তারা। ইন্ডিয়ান পেঁয়াজের কাছে আমাদের পেঁয়াজ টিকতে পারছে না, আমরা পেঁয়াজের দাম পাচ্ছি না, এই কারণে যেহেতু ভারত থেকে এই সময় প্রচুর পরিমাণে পেঁয়াজ আমদানি করে। কৃষি সম্প্রসারণ বিভাগ বিভিন্ন পরামর্শ দিলেও সংরক্ষণের জন্য কোনো পদ্ধতি জানা নেই বলে স্বীকার করলেন তারা। গবেষণা থেকে এখন পর্যন্ত ওই রকম কোনো লাক্সই বা টেকসই প্রযুক্তি আমাদের কাছ পর্যন্ত আসেনি। আর বিশেষজ্ঞরা বলছেন নানা প্রক্রিয়ার মাধ্যমে এ পেঁয়াজ সংরক্ষণ করা যেতে পারে। ভৌত গুণাবলীর মধ্যে কিছু পরিবর্তন আনা যায় কিনা গবেষণার মাধ্যমে, যাতে তার সংরক্ষণ কালটা বৃদ্ধি করা যায়। জেলায় এবার 1545 হেক্টর জমিতে পেঁয়াজের চাষ হয়েছে, যা থেকে 46,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হওয়ার কথা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।